তাই আজকে আমাদের গ্রামে বিদ্যুৎ সমস্যার জন্য একটি আন্দোলন হয়েছিল। তো প্রায় 10 থেকে 15 দিন ধরে বিদ্যুৎ নেই, তো রাস্তার মধ্যে একটা অবরোধ আন্দোলন চলছিল। তো আমি এখানে এসেছি, তো ব্লকটা দেখতে থাকো। আজকে এই মুহূর্তে আমাদের কারেন্ট দিতে হবে, আজকে এই মুহূর্তে আমাদের কারেন্ট দিতে হবে, নয়তো এই রাস্তা অবরোধ চলছে চলবে, নয়তো এই রাস্তা অবরোধ চলছে চলবে। কি সমস্যা আপনার এখানে? আজকে 11 দিন হয়েছে এই গৌরনগর 2 নম্বর ওয়ার্ডের ডিএম অফিস এবং এসপি অফিস হেডকোয়ার্টারের পিছনে একটা স্কুল পাড়া লইয়া আছে, কারেন্ট নাই, জল নাই। এই অবস্থায় কারেন্ট অফিসে ফোন করলে রিসিভার উঠে রাখি যায়, নাইলে ফোন করলে ফোন ধরে না, কই যে আটটা বাইতে আছে, আবার কয় আইতে আছে, পাঠাই দিচ্ছে। আজকে প্রায় 11 দিন, কালকে রাত্রে তারা অবরোধ করছে, কালকে তারা করছে, আজকে দিনের ভিতরে দিয়ে দিবে। আজকে সকাল থেকে অপেক্ষা করে কনে মানে বিকাল টাইমে তারা রাস্তা অবরোধ করছে। এই 11 দিন থেকে বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মীকে আপনাদের এলাকায় আসে না? আমরা এদিকে আসে নাই। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড।